আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন আর্থ আগের মেশিন। এর আগে আপনারা টু স্টকটা দেখেছিলেন, আজকে আমরা ফোর স্টকটা দেখাবো। আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জমির পুরো চারিদিকে যে খুঁটি দেয়া হয় সেই খুঁটির কাজটা আমরা এখানে সরাসরি করতে এসেছি এবং দেখবো যে এটা আসলে কীরকম সময় লাগে। আমরা এখানে প্রায় ৩৩টা খুঁটি গেড়েছি আজকে, কিন্তু এই ৩৩টা খুঁটি গাড়তে পুরো সারা দিন সময় লেগে যেত। সেই জায়গায় আমরা ১২:৩০টায় এখানে এসেছি, এখন বাজে মোটামুটি ২:৩০টার মতো বাজে। তো বুঝতেইছেন যে আপনার লেবার লাগতো কয়টা, এই খুঁটিগুলো গাড়তে মিনিমাম ৪টা থেকে ৫টা লেবার লাগতো। সেখানে আমরা দুজন নিয়ে এসেছি, একজন মেশিন চালাচ্ছিল আর একজন তাকে হেল্প করতেছিল। তার মানে বুঝতেই পারছেন যে আপনার কতগুলো খরচ কমাতে পারে। আমরা এটাকে ক্লেম করি যে হচ্ছে আপনাদের শুধু খুঁটি না, আপনাদের যারা ড্রাগন চাষ করেন, যারা বিশাল বড় বড় জমিতে ড্রাগন করেন, তাদের খুঁটি গাড়তে কিন্তু অনেক পরিমাণে খরচ হয়। সেই জায়গায় সেই খরচটাকে কিন্তু আপনার এই মেশিনটা কমাতে পারে। এরপরে যদি আপনি চিন্তা করেন ডেকোরেশনে যারা কাজ করে, ডেকোরেশনের যে বড় বড় প্রজেক্টগুলো করে, এখানে ওরা জানে যে এদের লেবার খরচ কীরকম হতে পারে, সেই জায়গায় এটাকে খরচটা কমাতে পারে। এরকম আধুনিক যত প্রোডাক্ট কাজ আছে, আপনারা নিজেদের বাসার খুঁটি থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। ফোর স্টকের কিছু তফাত আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে ফোর স্টক এবং টু স্টকের যে মেইন তফাত সেটা হচ্ছে তেল মোবিল আলাদা। তেল মোবিল একসাথে করে দিতে হয় টু স্টকে, ফোর স্টকের ক্ষেত্রে তেলের জায়গা আলাদা, মোবিলের জায়গা আলাদা। ফোর স্টকটার একটু দাম বেশি হওয়ার কিছু কারণ আছে, আমি বলি আপনাকে। এটাতে ভাইব্রেশন তুলনামূলক কম যেটা টু স্টক থেকে, এবং এটা চালে চালানোর স্মুথনেসটা খুবই সুন্দর। আপনারা চাইলে দেখতে পারেন যে এটার আর ওটার মধ্যে কী তফাত। আগের যে ভিডিওগুলো আছে সেটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখলে বুঝতে পারবেন। এবং এখানে আমরা ফলা প্রায় ৪টা আছে আমাদের কাছ থেকে, তার মধ্যে আমরা ২টো আজকে নিয়ে এসেছি। সবচেয়ে বড় ফলা যেটা আছে সেটা দিয়ে গর্ত করতে কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, কারণ ওটা কিন্তু অনেক বড় একটা গর্ত হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা তোলা নামার যে ব্যালেন্সটা সেটা আপনাকে দেখতে হবে, যেটা ছোটোগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে না দেখলেও চলবে, অনায়াসে খুঁড়তে পারবেন। এর চেয়েও বড় আপনারা চাইলে মডিফাই করে লাগাতে পারবেন আপনাদের মতো করে। তো তবে এটা আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে আমরা একটা প্রজেক্টে দিয়েছিলাম, সেই প্রজেক্টের কাজ হচ্ছে বিভিন্ন রাস্তায় পিলার দেয়া। তো সেই পিলারের কাজটাকে এত সহজ করে দিয়েছে, ওনাদের লেবার খরচ প্রায় ৭০% কমায় দিয়েছিল। তো সেটার আপনারা রিভিউ আমাদের আগের ভিডিওতে দেখতে পারবেন। এবং স্টার্টিংটা খুবই ইজি, এক টেনেই টানেই স্টার্ট দিতে পারবেন। মোটরসাইকেল ইঞ্জিন যে কোনো জায়গায় সার্ভিস করতে পারবেন, এবং আমাদের তো সার্ভিস ওয়ারেন্টি ১ বছর আছেই। পিক আপটা এখানে খুব সুন্দর আছে, ইনস্ট্যান্ট যদি কোনো সমস্যা মনে হয় অন অফ করতে পারবেন, অন অফ সুইচ আছে। এবং এটার ওজন কম হয়, দেখেন খুবই ওজন কম, এই কারণে এটা কিন্তু আপনি ক্যারি করাটাও খুব ইজি, একজনে নিয়ে যেতে পারবেন। আর এখানে লকগুলো খুব সুন্দরভাবে জাস্ট একটা ক্লিপ খুললেই পুরো লকটা আলাদা হয়ে যায়, ইঞ্জিন আলাদাভাবে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়। তো আমরা আশা করি যে এই মেশিনটা আপনাদের, আপনারা ছোটো একটা ব্যবসাও করতে পারেন। আপনার এলাকায় দেখবেন যে কৃষকদের একটা কমিউনিটি থাকে যারা বিভিন্ন জায়গায় খুঁটিগুলো গেড়ে দেয়, তারা যদি একটা নেয় আমার মনে হয় পুরো এলাকাতেই তারা এটার একটা সার্ভিস দিতে পারবে। এবং খুঁড়তে যে সময়টা লাগে, ধরেন একটা বাড়ির কাজ করতে ওনার যদি সারাদিন লাগে, সেটা সে অর্ধেক দিনে শেষ করতে পারবে জাস্ট এই খোঁড়ার জন্য। তো আশা করি এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে, এবং এটি যদি অর্ডার করতে চান আমাদের কৃষি বাজারের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেখানে কল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।